চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। ফেসবুকে স্ট্যাটাস দেখে 16 ঘন্টার মধ্যেই একটি অটিজম শিক্ষালয়ে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়ে মহানুভবতা দেখালেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সমাজসেবা কর্মকর্তা এস এম মুক্তার হোসেন। রোববার বেলা 11টায় দক্ষিণ কলাবাগ এলাকার ডাক্তার এ এফ হক অটিজম চাইল্ড মডেল কেয়ার একাডেমিতে সশরীরে গিয়ে সেখানকার প্রতিবন্ধী শিশুদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন তিনি। খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেট হাতে পেয়ে প্রতিবন্ধী শিশুদের পরিবারে স্বতঃস্ফূর্ততা ফিরে আসে। তারা সমাজসেবা কর্মকর্তাকে সাধুবাদ জানান এবং তার মাধ্যমে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এদিকে প্রতিবন্ধী পরিবারগুলোর হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া শেষে এক প্রতিক্রিয়ায় মুক্তার হোসেন বলেন, আসলে সাব্বির সেন্টুর আইডি থেকে স্ট্যাটাসটা না দেখলে হয়তোবা এসব বিশেষ শিশুদের পরিবারগুলোর কথা জানতেই পারতাম না। সবার আগে তারাই প্রাপ্য, তবে আগামীতে তারা যোগাযোগ করলে সবাইকে সরকারি ভাতার আওতায় আনার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সাব্বির সেন্টুকে। প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত 9টায় সাব্বির সেন্টু তার ফেসবুক আইডি থেকে বন্দর দক্ষিণ কলাবাগ এর ডাক্তার এ এফ হক অটিজম স্কুলের 50টি প্রতিবন্ধী পরিবারের জন্য কোনো সাহায্য জোটেনি এমন একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসটি দেখার পরই বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মুক্তার হোসেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রোববার বেলা 11টায় সশরীরে গিয়ে প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রী পেয়ে প্রতিবন্ধীদের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে তার প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম ওবায়দুল হক আরিফকে ধন্যবাদ জানান।